হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদেরকে দেখাবো অবয়মিত্র মহাশ্মশান চট্টগ্রামের বল্লডিঘির পারে অবস্থিত। আমরা প্রবেশ করতেছি সেই মহাশ্মশানের দিকে। এটি এখন নতুন রূপে সজ্জিত এই মহাশ্মশান, আর এটি হচ্ছে সেই বলুয়ার দিঘি। দেখুন, আমরা এখন সেই মহাশ্মশানের ভেতরের দৃশ্য দেখাচ্ছি। এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, শিব মন্দির এবং মাতা পার্বতীর একটি মন্দির। আমরা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, সাথেই থাকুন। নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন। তো এখন আমরা সেই মায়ের মন্দিরের দিকে যাব। এটি হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটি একটু দর্শন করুন, শ্রী শ্রী পার্বতী মায়ের মন্দির। আমরা মায়ের মন্দিরটি দেখার পরে আমরা একটু পরে আপনাদেরকে মহাদেবের মন্দির দেখাবো। মহাদেবের মন্দির এটি। আমরা মহাদেবের মন্দিরটি দেখার পরে চলে যাব শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে। এটি হচ্ছে সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির। অনেক সুন্দর করেছে এই মহাশ্মশানের মন্দিরগুলি। তো দেখতে থাকুন আমাদের এই ব্লগটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনার বন্ধুরা দেখে মতো শেয়ার করে দিন। দেখুন কত বড় একটি গম্বুজ মন্দিরের প্রধান গেটে। এটি হচ্ছে প্রসাদের ঘর। সবকিছু মিলিয়েই এখন অবয়মিত্র শ্মশান অনেক পরিবর্তন করেছে আগে থেকে, অনেক সুন্দর লেগেছে। এখানে প্রতি বছর মহোৎসব হয়, বিভিন্ন পুজো হয়, দুর্গা পুজো হয়, সামনে আবার গণেশ পুজো হবে। আগস্টের 30 তারিখ থেকে এখানে গণেশ পুজো চলবে। তো আপনারা চাইলে গণেশ পুজোয় আসতে পারেন। তো আপনাদের আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন, লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে অথবা পেজে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পেজে হলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।